আজকে আমরা শিখব সংস্কৃত ভাষার লং লকার সম্পর্কে ইতিপূর্বে আমরা দুটো লকারের ভিডিও আপলোড করেছি সংস্কৃত লকার সম্পর্কে অনেক প্রশ্ন আসি এসব আমরা শিখি লং লকার সম্পর্কে লকার জিনিসটা কি না যাকে আমরা ইংরেজিতে টেন্স বলি সংস্কৃততে তাকে আমরা বলবো লকার এখানে লেখা আছে লং লকার যার বাংলা মানে হচ্ছে অতীতকাল এইগুলো মূলত কি এইগুলো হচ্ছে বিভক্তি কারণ কোনো যখন ক্রিয়াপদ আমরা তৈরি করব। বা পরীক্ষাতে যখন ক্রিয়াপদ তৈরি করতে দেবে তখন এই বিভক্তিগুলোকে যুক্ত করে আমাকে একটা করে ক্রিয়াপদ তৈরি করতে হবে এটা হচ্ছে প্রথম পুরুষের খণ্ডতা রয়েছে এটা হচ্ছে এক বচন এক বচনে বসবে খণ্ডতা মানে বিভক্তিটা বসবে একদম শেষে ধাতুর শেষে খণ্ডতা বসবে দ্বিবচন বচন দ্বি মানে দুই দ্বিতীয় বচনের শেষে বসবে তাম আর বহু বচনের একদম শেষে বসবে দন্ত নয় হসন মধ্যম পুরুষে বসবে বিসর্গ মধ্যম পুরুষের দ্বি বসবে তম বহু বছরে ত উত্তম পুরুষে বসবে ম ময়ে হসন আছে তার সঙ্গে আর দ্বি বচনে বসবে শেষে বসবে ব কিন্তু তার আগে একটা আকার বসবে আর বসবে বহু বসবে ম তার আগে বর্ণেতে বসবে আকার এখন আমাকে জানতে হবে যে পরীক্ষাতে কিভাবে দেয় পরীক্ষাতে একটা ধাতু দেবে ধাতু থেকে এই বিভক্তিগুলোকে যুক্ত করতে হবে যে আমাকে একটা ক্রিয়াপদ তৈরি করতে হবে এটাই পরীক্ষাতে আসে ধরো একটা উদাহরণ ব দ বধ একটা ধাতু দিল পরীক্ষাতে বলবে যে এই ধাতুর উত্তম পুরুষ দ্বি বচনে রূপটা কেমন হবে এইভাবে প্রশ্ন আসে অথবা বলতে পারে যে বদ ধাতুটির মধ্যম পুরুষ এক বচনে রূপটা কেমন হবে এইভাবে প্রশ্ন করে তাহলে আমাকে আগে জানতে হবে যে এই লং লকারের ক্ষেত্রে লং লকারের ক্ষেত্রে কোন ধাতু দিলে সেইটা কীভাবে রূপটা চেঞ্জ হয় লং মানে হচ্ছে অতীতকাল এই একটা বদ ধাতু নিলাম তার সঙ্গে সব সময় সবসময় যুক্ত করব কারণ কি কারণ হচ্ছে পাঁচ টেন্সের ক্ষেত্রে ইংরেজিতে যাকে পাশ টেন্স বলি সংস্কৃত তাকে লং লকার বলছি বাংলায় তাকে অতীতকাল বলছি অতীতকালের ক্ষেত্রে বা পাশ টেন্সের ক্ষেত্রে যে ধাতু আমাকে দেবে পরীক্ষাতে তার আগে একটা অবসাবো যদি পট ধাতু দেয় তাহলে তার আগে কি বসাবো একটা অ অবসাব এইবার যদি গম ধাতু দেয় গম থেকে কি হয় গচ্ছ তাহলে তার আগে কি বসাবো একটা অ বসাবো তাহলে কি বুঝতে পারলাম না যেই ধাতু দেবে বিশেষ করে লং নকারের ক্ষেত্রে বা উত্ত ক্ষেত্রে সেই ধাতুর আগে একটা অ অবসাব তাহলে বধ ধাতু নিলাম তার আগে অবসলাম এইবার আমি তৈরি করছি প্রথম পুরুষ এক বচনে ঘর এক বছরে কী বসবে না শেষে বসে খণ্ডত্ব খণ্ডত দিলাম তাহলে কি হলো অবদত তাহলে প্রথম পুরুষ লং লকারের প্রথম পুরুষে এক বচনে বসবে রূপটা অবদত। এবার যদি আমি দ্বিতীয় পুরুষে কি করি তাহলে খণ্ডতার দেব না এইটা তো সবসময় একই থাকছে বদ্ধ ধাতু পাঁচটেন্সের ক্ষেত্রে বা লংলকার ক্ষেত্রে অটা আগে বসছে এবার শেষে বসবো কি এই বিভক্তিটা বসাব তাম অবদতাম এটা হচ্ছে দি বচনের ক্ষেত্রে বসবে প্রথম পুরুষ বহু বচনে কি বসাব না বহু এই ধাতুটাকে তুলে দেব অটা তো থাকবেই আর বদ্ধতা আসল ধাতু অটা বসছে শুধু পাঁচটেন্সের ক্ষেত্রে বা লংলকার ক্ষেত্রে আর বহু বচনে যে বিভক্তিটা রয়েছে তার সঙ্গে দন্তুন হসানটা যুক্ত হবে তাহলে কী হবে অবদান এই গেল প্রথম পুরুষের মধ্যম পুরুষে কি হবে না মধ্যম পুরুষে হবে বিসর্গ বসবে বধটা যে ধাতু পাস টেন্স করছি বা লং লকারের ক্ষেত্রে ও অবসছে তাহলে অবধ এই পর্যন্ত আমার দরকার এবার আমি মধ্যম পুরুষের এক বছরে কি রয়েছে বিসর্গ তাহলে

এবার যদি আমি পট দিয়ে নিই পট মানে পড়া তাহলে উত্তম আমি সাজাবো লং লকার মানে মানে হচ্ছে তার আগে একটা অবস্থা তাহলে অপঠ এটা হচ্ছে মেন হলো তার সঙ্গে এক বচনে ঘরে ম যুক্ত করব। অপঠম এবার দ্বি বচন কি করব দ্বি তো মটা লাগছে না এবার লাগবে ব লাগবে শেষে ব দেবো তার আগে একটা আকার দেব। মানে ঠয়ে আকার হলো অপঠব অপঠাবো হয়ে গেল এইবার যদি আমি বহু বছরে যাই তাহলে যে ম যুক্ত হবে তা মানে এইটা তো মেন তার সঙ্গে ম যুক্ত হবে একটা আকার মানে ঠয়া আকার হচ্ছে অপঠামো তাহলে এইভাবে আমাদেরকে পরীক্ষাতে করতে হবে পরীক্ষাতে একটা ধাতু দিয়ে দিবে সেই ধাতুটা উত্তম পুরুষে কী হবে উত্তম পুরুষে লং লকারের ক্ষেত্রে দ্বিবচনে কী হবে এক বছরে কী হবে বহু বছরে কী হবে এইভাবে পরীক্ষাতে আসে তাহলে আমাকে মুখস্ত কোনটা করতে হবে মুখস্ত করতে হবে এই ছকটাকে যে প্রথম পুরুষে কি কি বসে খণ্ডতা প্রথম পুরুষে এক বছর হিসেবে খণ্ডত্তা দ্বি বছর তাম বহু বছরের হিসেবে দন্ত নয় হাসান মধ্যম পুরুষ হিসেবে বিসর্গত তারপর হিসেবে তম বহু বছর ত উত্তম পুরুষ হিসেবে ময় হাসান তারপর দু বছরের হিসেবে ব তার আগে বসবে আকার আর রয়েছে বহু বছর রয়েছে ম তার আগে বসব বর্ণের আকার এই গেল এই ছকটাকে মুখস্ত করবে সেটা হচ্ছে লং রাখার ক্ষেত্রে এইটা পরীক্ষাতে তো আসবেই দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কাজে লাগে সেটা কি না সংস্কৃততে ট্রান্সলেশনও রয়েছে বাংলা থেকে কিভাবে সংস্কৃত ট্রান্সলেশন করতে হয় সেটাও আসে পাঁচ মার্ক করে থাকে সেটা শিখতে গেলেও এই ছকটা দরকার আমার সেটাও শেখাই সেটা হচ্ছে নিচে কিছু প্রোনাউন দেওয়া আছে সহ তৌ তে এটা হচ্ছে প্রথম পুরুষ মধ্যম পুরুষে রয়েছে তম ইউবাম ইয়ম উত্তম পুরুষ অহম আবাম বয়ম সহ মানে চেয়ে সে একজনকে বোঝায় এটা হচ্ছে এক বচনের ঘর এটা দ্বি এটা বহু বচনের মানে চেয়ে সে একজন তৌ মানে চেয়ে তারা দুজন তে মানে চেয়ে তারা অনেক এটা হচ্ছে প্রথম পুরুষ হয়ে গেল মধ্যম পুরুষে বা সেকেন্ড পার্সনে রয়েছে তম মানে তুমি একজন ইবাম মানে তোমরা দুজন ইয়ম মানে তোমরা অনেক উত্তম পুরুষ ইংলিশে যাকে ফার্স্ট পার্সন বলে আই মি মাই ইংলিশে যাকে বলছো বা উই আস তো উত্তম পুরুষে অহম আবাম বয়ম এটা এক বছর অহম মানে আমি আবাম মানে আমরা দুজন বয়ম মানে আমরা অনেক তাহলে পরীক্ষাতে একটা ট্রান্সলেশন দিল হয়তো সে পড়ে এর আগে শিখেলাম সে পড়েছিল এইটা দিলাম সে পড়েছিল এইটাকে আমি ট্রান্সলেশন করব তাহলে সে সংস্কৃত কি সে সংস্কৃত হচ্ছে সহ এইটা হচ্ছে প্রথম পুরুষে রয়েছে আর এই ঘরটাকে বলে যে উপরে লেখাছে এক মানে এটা এক বছরের ঘর তাহলে এই যে সহ কথাটা প্রথম পুরুষ এক বছর তাহলে এটা ট্রান্সলেশন করবো সহ এইভাবে লিখলাম সে তোরা লিখলাম সহ মানে সে এইবার আমাকে করতে হবে কি এই যে যেটা শিখাচ্ছে এইটা হচ্ছে ক্রিয়াপদ মানে এবার এইটা পড়ছিল পড়েছিল এটা হচ্ছে ক্রিয়াপদ ক্রিয়াপদ তৈরি করতে হলে ধাতুর সঙ্গে এই বিভক্তি যুক্ত করতে হবে করে আমাকে ক্রিয়াপদ তৈরি করতে হবে তা পড়েছিলো ছর ল থাকলে কোন টেন্স হয় পাস টেন্স হয় পড়েছিল মানে এখন না আগে পড়েছিল পাস টেন্সকে সংস্কৃত ভাষায় কী বলা হয় পাস টেন্সকে বা অতীতকালকে সংস্কৃত ভাষায় লং লকার বলা হয় আর লং লকারে আমার ভাব দরকার এটা তো একটা ভার্ব বা ক্রিয়াপদ তাহলে এই ক্রিয়াপদটাকে তৈরি করতে হলে আমাকে সংস্কৃত ভাষারই লং লকারে যেই ধাতুগুলো রয়েছে এই বিভক্তিগুলো রয়েছে এই বিভক্তিগুলোকে বসাতে হবে কার সঙ্গে বসবে না ধাতুর সঙ্গে বসবে আমার তো দরকার ক্রিয়াপদ গঠন করা ক্রিয়াপদ গঠন করা নিয়ম হচ্ছে আগে বসবে ধাতু তাহলে পড়া সংস্কৃত ধাতু কি পট পঠ পট আমি করছি এটা ছিল আছে মানে পাঁচ টেন্স আগেকার ঘটনা তাই এই লকারে আমাকে সাজাতে হবে এবার পাস টেন্স করতে গেলে তার আগে সবসময় একটা বসে তাই কি দিলাম স পর্যন্ত হলো এইবার আমি এটা এই অনুযায়ী করছি না এটা করছে না এইটা দেখতে হবে প্রথম পুরুষ সহটার সাবজেক্টটা নিয়েছি প্রথম পুরুষ এক বচনের ঘর এটা এক বচন দু বচন বহু বচন প্রথম পুরুষ এক বচন তাহলে আমাকে এই ছকের মধ্যেও যেতে হবে প্রথম পুরুষ এক বছর প্রথম পুরুষ এক বছরের শেষে কি বসবে খণ্ডতা তাহলে এখানে খণ্ডতা দিলাম তাহলে হয়ে গেল সহ অপঠত মানে সে পড়েছিল এইবার যদি আমি আমরা দুজন পড়ে ছিলাম আমরা দুজন পড়েছিলাম এইটা দিন সংস্কৃত যদি এইভাবে ট্রান্সলেশনগুলো আসে তাহলে এখনও মানে একসাথে দুটো জিনিস শেখা হয়েছে এক হচ্ছে ধাতুটা শেখা হয়েছে মানে ধাতু থেকে কীভাবে ক্রিয়াপদ গঠন করতে হয় প্লাস শেখা হয়েছে যে কীভাবে ট্রান্সলেশন করা হয় তাহলে আমি এটাকে ট্রান্সলেশন করছি যে আমরা দুজন পড়েছিলাম এটা ট্রান্সলেশন কীভাবে করব এখন আমরা সংস্কৃত কি এইটা হচ্ছে প্রোনাউনের ঘর আমরা সংস্কৃত হচ্ছে উত্তম পুরুষ অহম মানে আমি আবাম মানে আমরা দুজন বয়ম মানে আমরা অনেক যেহেতু এটা যে দুজন বলেছে আমরা দুজন তাহলে কোনটা নিব না আবাম মানে আমরা দুজন এই দুটো মিলেছে সাবজেক্ট তাহলে লিখলাম কি আবাম আবাম মানে হচ্ছে আমরা দুজন দুজনের জন্যে ইংলিশে টু লিখি টি ডাব্লিউ টু মানে দুই এখানে টু লেখা দরকার নেই কারণ হচ্ছে আবাম মানে হচ্ছে দুজন আমরা দুজনকে বোঝাই তাহলে আমাম বসলো এটা যে সাবজেক্টে বসে গেল আমার দরকার এবার ভার্ব বা ক্রিয়াপদ এইটা হচ্ছে ক্রিয়াপদ এবার আমাকে ক্রিয়াপদটা গঠন করতে হবে গঠন করার নিয়ম কি গঠন করার নিয়ম হচ্ছে ক্রিয়াপদ গঠন করার নিয়ম হলো সাবজেক্ট এই ধাতুর সঙ্গে আমাকে বিভক্তি যুক্ত করতে হবে সেটা লকার অনুযায়ী বিভক্তি যদি এটা প্রেজেন্টেন্স থাকে তাহলে প্রেজেন্ট যে লকার রয়েছে সেই লকার ইতিপূর্ণ ভিডিওতে আপলোড হয়েছে সেই লকারে কী কী ধাতু কি কী বিভক্তি বসে সেগুলো বসাবো যেহেতু আমি আজকে শিখাচ্ছি পাস টেন্স মানে আগেকার ঘটনা অতীতকাল অতীতকালের ক্রিয়াপদ কীভাবে গঠন করতে হয় সেটা শিখাচ্ছি তাই অতীতকালের ক্রিয়াপদ হচ্ছে এই কটা যে নটা যে বিভক্তি চিহ্ন এগুলোকে বলা হয় চিহ্ন কি বিভক্তি না এগুলোকে বলা হয় ক্রিয়া বিভক্তি কারণ ক্রিয়াপদ গঠন করতে যে বিভক্তি লাগে তাকে ক্রিয়াপদ ক্রিয়া বিভক্তি বলছি আর শব্দ সঙ্গে যদি বিভক্তি তুলে হয় তাহলে শব্দ বিভক্তি তাহলে এগুলো হচ্ছে ক্রিয়াপদ গঠন করব তো ক্রিয়াপদ গঠন করার নিয়ে হচ্ছে আগে ধাতুটা দরকার আমাকে জানতে হবে পড়েছিল পড়ার ধাতু কি পড়ার ধাতু হচ্ছে পট পট অপট দেখার ধাতু কি পর্শ বা দৃশ্য তারপর যাওয়ার ধাতু কি গচ্ছ এইভাবে ধাতু সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে বা ধাতু মুখস্ত করতে হবে তাহলে আমি পড়েছিলাম বললাম তাহলে পড়া ধাতুটা হচ্ছে পট এবারে আমি করছি এটাকে পাস টেন্স কারণ ছর ল থাকলে জানি বাংলাতে ছর ল থাকলে জানবো যে সেটা পাস টেন্স তাহলে পাস টেন্সে এই ধাতু সঙ্গে কি করতে হয় না তার আগে একটা অবসাতে হয় তাহলে পাস টেন্স হয়ে যাবে অপট এই পর্যন্ত হলো আবাম মানে আমরা দুজন অপট এখন আমাকে এই নিয়মে যেতে হবে কি নিয়মে না এখানে নিয়েছিলাম কি উত্তম পুরুষ আবাম এই যে সাবজেক্টটা রয়েছে আবাম এটা কোন ঘরে রয়েছে না এটা আছে উত্তম পুরুষের মিডিলের ঘরে আছে মানে হচ্ছে এটাকে প্রায় এক বছরের ঘর এটা হচ্ছে দ্বি ঘরে রয়েছে তাহলে উত্তম পুরুষ দ্বি রয়েছে সাবজেক্টটা অবশ্যই ভাব যেন উত্তম পুরুষ দ্বি হয় এটা নিয়ম তাহলে উত্তম পুরুষ দ্বি কি আছে না এই যে মেন যে আমরা তৈরি করলাম যে ধাতুটার সঙ্গে একটা ওয়া লাগালাম তারপর কি বসবে না শেষে বিভক্তিটা বসবে বিভক্তি আগে বসে না পরে বসে বিভক্তি সব সময় ধাতুর পরে বসে তাই এই বিভক্তিটাকে আমাকে পরে বসাতে হবে কি বসাবো না লাস্টে বসবে ব আর তার আগে আছে আকার তাহলে আবাম মানে আমরা দুজন অপঠাবো অপঠাবো মানে আমরা দুজন পড়েছিলাম এই তো সহজ নিয়ম তাহলে কি বুঝতে পারবে এখান থেকে এখান থেকে বোঝা গেল যে এইখানে সাবজেক্ট সাবজেক্ট মানে কোনো বাক্যে যদি ট্রান্সলেশন দেয় করতে তাহলে সাবজেক্ট যদি প্রথম পুরুষ হয় বা মধ্যম পুরুষ হয় বা উত্তর পুরুষ যে পুরুষ হবে আর যে বচন হবে এক বচন দুই বচন বহু বচন যেই ঘরে থাকবে ঠিক ভারটাও যেন সেই পুরুষের সেই বচনে থাকে এটা হচ্ছে নিয়ম সংস্কৃত ভাষার ট্রান্সলেশনে তাহলে কি বললাম আবাম অপঠাবো মানে আমরা দুজন পড়েছিলাম যদি আমরা অনেকে পড়েছিলাম তাহলে সাবজেক্টটা কোনটা অনেক বলতে বয়ম তাহলে এই জায়গাতে হবে বয়ম বয়ম মানে হচ্ছে আমরা অনেকে পড়েছিলাম এইটা যদি সাবজেক্ট যদি অনেক বোঝায় এইটা নিলাম কি উত্তম পুরুষ তিন নম্বর ঘন নিলাম তাহলে এখানেও উত্তম পুরুষ তিন নম্বর ঘরটার যে চিহ্ন সেটা এ ভারবেগে বসবে কে আছে না ম আছে তার আগে আঁকা তাহলে লাস্টে বসাবো ম আর তার আগে আঁকা দেখি তাহলে বয়ং মানে আমরা অনেকে অপঠামো মানে আমরা অনেকে পড়েছিলাম এইভাবে বাংলা থেকে কীভাবে ট্রান্সলেশন করতে হয় পরীক্ষাতে করতে দেয় পাঁচ মার্কে থাকে এইভাবে আমাদেরকে শিখতে হবে আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আরও আপলোড করবো যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত